খেলার নিউজে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে বরিশালের লোগো ও জার্সি উন্মোচন, ফাইনাল খেলার ইচ্ছে তাসকিনের। এবারে জানাবো বিস্তারিত, আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন। করোনা বিরতি কাটিয়ে সফলভাবে প্রেসিডেন্টস কাপ আয়োজনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজর এবারে বঙ্গবন্ধু টি-20 কাপের দিকে। আগামী 24 নভেম্বর বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে টুর্নামেন্টের। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং জ্যামকন খুলনা। এরই ধারাবাহিকতায় শনিবার নিজেদের জার্সি এবং দলের লোগো উন্মোচন করেছে ফরচুন বরিশাল। 5 তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের বলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী শামসুল রেজাউল করিম এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফারুক এমপি। অন্যান্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সংসদ সদস্যগণ, বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। দলের ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ারদি শুভ, কামরুল ইসলাম রাব্বি, তৌহিদ হৃদয়, মাহেদুল ইসলাম অঙ্কন, সুমন খান, তানভীর ইসলাম, আবু সাইম ও পারভেজ ইমন। প্রেসিডেন্টস কাপে আশানুরূপ খেলতে না পারলেও বঙ্গবন্ধু টি-20 কাপে ভালো কিছু করতে চান এই ক্রিকেটার। এই টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতিটাও সেরে নিতে চান মিরাজ। তিনি বলেন, অনেকদিন পর এরকম একটা ভালো টুর্নামেন্ট শুরু হবে। আমি মনে করি সব দলই অনেক ভালো সাজিয়েছে, সবাই অনেক উদ্বিগ্ন হয়ে আছে যে আমরা টুর্নামেন্টটা খেলবো, ভালো খেলার আশা থাকবে। আমিও চেষ্টা করব যে শেষ টুর্নামেন্টটা অত ভালো খেলতে পারিনি, কিন্তু এই টুর্নামেন্টের মাধ্যমে হয়তো আরও নিজেকে ঝালিয়ে নিয়ে সামনে আন্তর্জাতিক খেলার জন্য প্রস্তুত হতে পারবো। তাসকিন বলেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, প্রথমবারের মতো আমি বরিশালের হয়ে কোনো একটি টুর্নামেন্ট খেলতে নামবো। আমি চাই যে যাতে এই টুর্নামেন্টটা আমার জন্য স্মরণীয় হয় এবং আমরা যাতে ফাইনালে খেলতে পারি ইনশাআল্লাহ, এটাই আমার ইচ্ছা।